নদিয়ায় ঝোপঝাড় থেকে উদ্ধার হচ্ছে শয়ে শয়ে ভোটার কার্ড। লোকসভা ভোটের আগেই চাঞ্চল্য ছড়ালো নদিয়ার চাকদায়। শয়ে শয়ে ব্যাগ ভর্তি ভোটার কার্ড উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে চাঞ্চল্য। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মলয়ের কাছ থেকে। মলয়, এই ঘটনায় মূলত কিসের থেকে এ ধরনের ঘটনার সূত্রপাত? দেখো, গতকালকে যখন সন্ধ্যা আনুমানিক 7:30-8 হবে এইরকমই সময় নদিয়ার চাকদার যে জাতীয় সড়ক মিত্রপুকুর, এটা হচ্ছে তাপলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিত্রপুকুর এলাকা, তো সেখানে গাড়ির আলোতে হঠাৎ করেই কিছু একটা চকচক করে ওঠে এবং ওখানকার এলাকাবাসীরা প্রথম লক্ষ্য করে জঙ্গলের মধ্যে, পুকুরের পাড়ে জঙ্গলের মধ্যে গুলো কি, তো সেই থেকে কিন্তু তারা একে একের এক দেখতে থাকে আলো জেলে। তখন দেখা যায় যে ওখানে একের পর এক ভোটার কার্ড এবং শয়ে শয়ে ভোটার কার্ড অ্যাকচুয়ালি এত পরিমাণ সংখ্যায় যে সেগুলো এখনো পর্যন্ত গোনাও সম্ভব হয়নি, এবং তার মধ্যে কয়েকটি মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই রাজ্যেরই ভোটার কার্ড বিভিন্ন জেলার, তার মধ্যে সম্ভবত কিছু ভিন রাজ্যেরও থাকতে পারে বলে অনুমান করেছেন প্রাথমিকভাবে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাড়াতাড়ি করে চাকদা থানায় খবর দিলে তারা এসে সেইগুলোকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এগুলো কি, মানে যেহেতু সামনেই লোকসভা নির্বাচন সেই জন্য চাঞ্চল্যতা আরো বেশি, এবং এগুলো কি তৈরি হতো নাকি অন্য কোনো উদ্দেশ্যে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। কে বা কারা এটা ফেলে রেখে যায় চাকদা থানার পুলিশ এখন তদন্ত করছে, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত সেই রকম পুলিশের কাছে কোনো তথ্য আসেনি ফেলে যাওয়ার ব্যাপারে। মলয়, এই ভোটার কার্ড গুলো দেখে কি মনে হয়েছে, মানে এগুলোর মধ্যে কি ভুয়ো ভোটার কার্ডও থাকতে পারে, এ ধরনের কিছু সম্ভাবনা আছে কি? দেখো, এখনো পর্যন্ত সেটা পুলিশ তদন্ত করছে কার্ড নাম্বার মেরে, তবে সব ক্ষেত্রেই যে ভুয়ো এরকম কিন্তু নয়, কারণ এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে বেশ কিছু ভোটার কার্ড বৈধ প্রমাণও আছে তার, মানে সেই মানুষগুলি যে আছে এই রাজ্যে তার কিছু প্রমাণও পাওয়া গেছে, যদিও এটা তদন্তাধীন বিষয়ে আমরা এটা সূত্রের খবর অনুযায়ী জানতে পেরেছি, তবে এর থেকে বেশি এই মুহূর্তে সেই তদন্তকারী পুলিশের ক্ষেত্রে কিছু বলা সম্ভব হয়নি, এই বিষয়ে তদন্ত চলছে। একেবারে, এ বিষয়ে আপডেট রাখো মলয়, এ বিষয়ে আবারও যোগাযোগ হবে তোমার সাথে, ধন্যবাদ। আর এদিকে ঝোপের মধ্যে থেকে উদ্ধার শয়ে শয়ে ভোটার কার্ড, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি বৃহস্পতিবার রাতে নদিয়ার চাকদা থানার অন্তর্গত তাতলা গ্রাম পঞ্চায়েতের মিত্রপুকুর রাজ্য সড়কের একদম পাশে রয়েছে যে ঝোপঝাড়গুলি রয়েছে সেখানে, তার মধ্যে থেকেই উদ্ধার হয় কয়েক ব্যাগ ভোটার কার্ড। ঘটনার খবর পেতেই ছুটে আসে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী। আর এরপর এই ভোটার কার্ডগুলি কোথা থেকে কীভাবে এলো তা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। আর স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে, কিন্তু কীভাবে এই ভোটার কার্ডগুলি ঝোপের মধ্যে এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।